আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরম্যান্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদীকে কেউ চায় না এত বড় হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করবে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে পাটোদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি ক্যা ইউনিফর্ম সিভিল কোড যেগুলো কাইজ জুড়ে পাশ করা হয়েছে এনআরসি কে খিলাফ মে এনআরসি বিল ক্যান্সেল করনা পড়েগা ক্যা ক্যান্সেল করনা পড়েগা ক্যা মে মেরে কো সুঝাও হ্যায় পহলে ডিএম কা পাস থা জো ডিএম কা পাস কোই অপিল করতে তো ডিএম উসকো সার্ভে করকে করা দেতা হ্যায় এ উসকা অধিকার হ্যায় लेकिन अभी ये पूरा पार्टी खाया इसी के लिए जनता ने भी इसको पलटने चाहा और पार्टी तो खाया है नहीं तो 400 से कैसे 140 उसमें भी अब देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ चार दिन का बाद पोल का रिजल्ट भी चेंज हो गया ऐसे जो ऑब्जर्वर आया लोड शेडिंग करके जीता सीट को भी हरा दिया इतना कुछ करने का बाद भी हम देखते हैं हम वॉच करते हैं किसका क्या पोर्टफोलियो मिलते हैं और कैसे देश का जो जो गारंटी का नाम पे सो कॉल एडवर्टाइजमेंट किया है उसको कम कितना तक चल सकता है